ডাক্তারাই এত বল এত বলত এতো বলো তা আমার মানে জিজ্ঞাসা করে মা কুসুম গরম পানি বানাতে পারবো তো আসলে ওই হয়েছিলো কি সেই দিন আমার আমার মায়ের একটু শরীর খারাপ ছিল ওই পেটে গ্যাস অম্বল হয়ে একটা কেরাসীন অবস্থা হয়েছিলো তারপরে অনেক রকম ওষুধ দিলাম ওমেটি দিলাম কী অমি দিলাম আর ডি দিলাম অনেক গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট দিলাম কিন্তু কে কাম কাজ করছিল না তারপরে ভাবলাম এটাই নদী ভালো তাও কোনো কাম কাজ করে না তারপরে ভালো কি না বাড়াবাড়ি যদি হয়ে যায় রাত্রিবেলায় যদি বাড়াবাড়ি বেশি হয় যদি বেশি কিছু হয়ে যায় আমার চিন্তায় পড়ে গেলাম তারপরে করি কি ওই মোড়ে মাথাতে ডাক্তার ডারে ডাকেন নিয়ে আসলাম একজন সে তো দেখি সে মহাবলত দুই হাজার চব্বিশ সালে দাঁড়াই আসে আমার এক জিজ্ঞাসা করে কি ও মা কুসুম গরম পানি বানাতে পারবা কুসুম গরম পানি সেটা আবার কোনো রেসিপি বানাতে পারবা হলো আরে কাকা এত সহজ রেসিপি তুমি বানাতে পারবা কি করতে হবে বলে কুসুম গরম পানি নিয়ে আসো হবে লবণ দিয়া। বুঝছো আমি তো রান্না করে গেছি সে কুসুম গরম পানি বানাতে একটু তো টাইম লাগবে চারটে টিম নিয়েছি চারটে টিম ভাঙবো তারপরে কুসুমটা তো আলাদা করতে হবে সে জলের থেকে চামচ দিয়ে আর চারটে বাটি নিয়ে ওই চামচে তুলে তুলে আলাদা করতে তারপরে গ্যাস ধরালাম হাঁড়ি দেবো না কি সসপ্যান দেবো নাকি কড়াই দেবো সেটাও একটু চিন্তার বিষয় তারপরে বললাম না হাড়ি দিই তারপর বললাম না হাঁড়ি দেবো না কড়াই দিই ধরো কড়াই তোমার মোটা দেরি হবে গরম হতে তারপরে ভাবলাম হ্যাঁ সসপ্যান দিই সসপ্যানে হ্যান্ডেল আসে ধরে নিতে সুবিধা হবে সসপ্যান দিলাম জলে বল ঘাসল তারপরে কুসুমগুলো দিয়ে দিলাম বেশ টক বোবায় ফুটলো জলটা গোলাটে গোলাটে হয়ে গেল তারপরে নিয়ে গেলাম ধরে কাকা কুসুম গরম পানি সে তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম ওখানে কুসুম গরম পানি মানে কি কুসুম দেওয়া জল কুসুম গরম পানি মানে নাকি ভালো জল হালকা করে গরম করার বলা হয় কুসুম গরম পানি তাহলে কুসুম গরম পানি বলবে কেন কুসুমটা কেন বলবে বলতে পারতো উষ্ণ গরম জল নিয়ে কেন বলে কি কুসুম গরম পানি বুঝলাম না জলের মধ্যে কুসুম দিলাম তা হয়ে গেল কুসুম গরম পানি আর শুধু জল একটু হালকা গরম করলাম সেটা হয়ে গেল উষ্ণ গরম পানি কুসুম গরম পানি তো কুসুম দিতেই হবে কুসুম ছাড়া কি কোনোদিন কুসুম গরম পানি হয় বন্ধুরা হ্যাঁ অনেক বোকা ডাক্তার অনেক বোকা ডাক্তার আমাদের গ্রামের দিকে অনেক নাম ডাকিসে ডাক্তারি করে চিকিৎসা শাস্ত্রে কিন্তু আমি এই ডাক্তারের কোনো বুদ্ধির ডিগ্রিতে কোনো মার্কস দেব না আমি এই ডাক্তারে কোনো রকম কোনো নম্বর দেব না শূন্যই দেব একশো মধ্যে যে কি না উষ্ণ গরম পানিরই বলে কুসুম গরম পানি তার তো একটা বড় শূন্য কেন দুটো বড় শূন্য দেবো একশো মধ্যে দিয়ে রসগোল্লা দিয়ে দেবো আমি ডাক্তাররা এত বলো এত বলো এত বলো